এই আদিয়াবাদ ইউনিয়নকে একটি সুন্দর এবং মায়াময় ইউনিয়ন হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে কাজ করে যাচ্ছি। জুনাকি টেলিভিশন, আলোকিত দেশ গড়ার প্রত্যয়। আমি আদিয়াবাদ ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান হাজি মোহাম্মদ ইসমাইল মিয়ার নাতি। আমার দাদা আদিয়াবাদ ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। উনি চেয়ারম্যান থাকা অবস্থায় আদিয়াবাদ ইউনিয়নের অনেক রাস্তাঘাট, কালভার্ট, বুড়ো অফিস এগুলি নির্মাণ করেছেন। এগুলি নির্মাণ করতে গিয়ে যে টাকা বেশি হয়েছিল ওই টাকা আবার সরকারি কোষাগারে ফেরত দিয়েছিলেন। আমিও আমার দাদার ন্যায় অন্যায়ের বিরুদ্ধে ন্যায় ও সত্যের পথ ধরে আপনাদের পাশে থেকে কাজ করতে চাই। আমি এই আদিয়াবাদ ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা যোগ্য প্রার্থীকে বেছে নিন। আমি আমাদের এই আদিয়াবাদ ইউনিয়নের যুব সমাজকে নেশার পথ থেকে রক্ষার জন্য, যুব সমাজ যাতে খেলাধুলাতে মগ্ন থাকে, এই সিরাজনগর গ্রামের স্কুল মাঠে, মাদ্রাসা মাঠে আমি গোলকিপার স্থাপন করেছি এবং যুব সমাজ যাতে খেলাধুলায় মগ্ন থাকে আমি বরাবরই ওদেরকে খেলাধুলার সামগ্রী দিয়ে সহযোগিতা করে থাকি যাতে ওরা খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে। আমি সিরাজনগর গ্রামের ঈদগাহ মাঠের বিম্বারের মাঝে রাতের বেলা বাজে আড্ডা হতো, ওই আড্ডা নেশার আড্ডা ছিল, ওই নেশার আড্ডাকে দূর করার জন্য ওই বিম্বারকে আমি অ্যাসেস দিয়ে মুড়িয়ে দিয়েছি যাতে ওইখানে বাজে আড্ডা না বসতে পারে। আমাদের এই আদিয়াবাদ ইউনিয়নের সিরাজনগর গ্রাম অবহেলিত, এই গ্রামের মানুষ নৌকা দিয়ে বর্ষাকালে পারাপার হয় নদী দিয়ে এবং শীতকালে বাঁশের সাঁকো দিয়ে পারাপার হয়। এই নদী পারাপারের ক্ষেত্রে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়, বৃষ্টিতে ভিজতে হয়, রোদে পড়তে হয়, এর জন্য আমি এই আড়িয়াল খাঁ নদীর পাড়ে সিরাজনগর গ্রামের নদীর পাড়ে খেয়াঘাটে আমি একটি যাত্রী ছাউনি করে দিয়েছি যাতে আমাদের প্রাণপ্রিয় এলাকাবাসী আদিয়াবাদ ইউনিয়নের এলাকাবাসীরা চলাফেরার ক্ষেত্রে ওইখানে ওরা বিশ্রাম নিতে পারে। আমি আমাদের এই আদিয়াবাদ ইউনিয়নের সিরাজনগর গ্রামের রাস্তাঘাট নির্মাণের ক্ষেত্রে দেখা গেছে রাস্তাঘাট তৈরি করার জন্য গাছ, তারপর বাড়িঘর এগুলি ভেঙে রাস্তা প্রশস্ত করা হয়েছে। আমি ওই ঠিকাদারকে, আমাদের গ্রামের লোকজন, নেতৃস্থানীয় যারা আছে ওদেরকে সাথে নিয়ে ওই রাস্তা প্রশস্ত করার ব্যাপারে সহযোগিতা করেছি এবং নিজ উদ্যোগে আমি ওই সব বাড়িঘর, যেসব বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে ওইগুলো নির্মাণের ক্ষেত্রে আমি সহযোগিতা করেছি। আমি আমাদের এই আদিয়াবাদ ইউনিয়নের ইউনিয়নকে একটি সুন্দর এবং মায়াময় ইউনিয়ন হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে কাজ করে যাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন এইসব কাজ করতে গিয়ে বাধাগ্রস্ত না হই। আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে এই আদিয়াবাদ ইউনিয়ন থেকে সন্ত্রাস এবং মাদককে উচ্ছেদ করা, আইনগতভাবে প্রশাসনিক যারা আছেন ওদেরকে আমি যতটা পারি সহযোগিতা করব যাতে আমাদের এই ইউনিয়নে মাদক এবং সন্ত্রাস মুক্ত থাকে। আমার দাদা যেরকম আপনাদের পাশে ছিলেন সুখে দুঃখে, পাশে থেকে এই ইউনিয়নকে একটি সুন্দর ইউনিয়ন হিসেবে করেছেন এবং সরকারি কাজ করে সরকার কর্তৃক অনেকবারই পুরস্কৃত হয়েছেন। আমি আমার দাদার
এই সুন্দর প্রচেষ্টা এবং সামাজিক কাজগুলি ধরে রাখতে চাই, যাতে আমি আমার দাদার মতোই এইসব কাজগুলিকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। আপনাদের কাছে আমি দোয়া প্রার্থী। প্রিয় আদিয়াবাদ ইউনিয়নবাসী, আসছে 28 নভেম্বর আদিয়াবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনাদের মূল্যবান ভোটখানা দিয়ে চেয়ারম্যান নির্বাচিত হলে আদিয়াবাদ ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।